করোনা সংক্রমণের জেরে সরকারি নির্দেশে রাজ্য জুড়ে শুরু হলো নয়া লকডাউন। সেক্ষেত্রে জারি রাখা হয়েছে অত্যাবশ্যক কিছু নিয়মবিধি ছাড়া কোথাও জমায়েত করা যাবে না, মাস্ক ছাড়া বাইরে বেরোনো মানা। অথচ আগামী একুশের নির্বাচনের ডাকে রাজ্যের বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে একুশে জুলাইয়ের অনুষ্ঠান সূচির কাজ। জায়গায় জায়গায় জায়ন্ট স্ক্রিনে লাগিয়ে তৃণমূল সমর্থকদের জমায়েত। লকডাউনের মাঝেও বজায় রাখা হলো নিজেদের রাজনৈতিক প্রচারের প্রথা। লকডাউনের নিয়ম ভাঙা হলো, অভিযোগ কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। হাসপাতালে বেড নেই, চিকিৎসা নেই, বেসরকারি হাসপাতালে অনেক টাকা চার্জ, যেখানে উপায় নেই সাধারণ মানুষের চিকিৎসা সাহায্য নিতে। অথচ ভ্রুক্ষেপ নেই বাংলা সরকারের, আপনার শহীদ স্মরণ করার দরকার নেই, কটাক্ষে মন্তব্য অধীর রঞ্জন চৌধুরী। গতকাল বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, বাংলায় কমিউনিটি ট্রান্সমিশন গোষ্ঠীর সংক্রমণ শুরু হয়ে গেছে। মানে এবার কার কোথা থেকে সংক্রমণ হবে কেউ জানতে পারবে না, কার হাত ধরে সংক্রমণ কোথায় ছড়িয়ে পড়বে কেউ জানতে পারবে না, এক ভয়ঙ্কর ব্যাপার। টেস্ট করা যাবে না, যার তার মধ্যে করোনা প্রবেশ করতে পারে। তাই আমি কালকে অনুরোধ করেছিলাম যে যখন আপনার সরকার লকডাউন ঘোষণা করেছে বাংলায়, তখন এই শহীদ দিবসকে কেন্দ্র করে আপনার যে ভার্চুয়াল সভা হবে, সে সভায় আপনার দলের নেতারা, ভাইরা, তারা সব লোক জড়ো করবে, কারণ তাদের চাকরি বাঁচাতে হবে। লোক জড়ো করার জন্য সেখানে খাওয়া দাওয়া, পিকনিক, ফিস্টি সবই হবে, হচ্ছেও তাই। মাঝখান থেকে কি হবে, সোশ্যাল ডিস্টেন্সিংটা তছনছ হয়ে যাবে, আজ হয়েওছে তাই। জায়গায় জায়গায় স্ক্রিন টাঙানো হয়েছে, ওয়াল টিভিতে লোক জড়ো করা হয়েছে, কোনো সোশ্যাল ডিস্টেন্সিং মানা হয়নি, দিদির বক্তব্য শোনানো হয়েছে, কারণ ভোট আসছে, দিদিকে সংগঠন করতে হবে। প্রথম কথা, আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনার সরকার লকডাউন ঘোষণা করল, আর সেই সরকারের মুখ্যমন্ত্রী এই লকডাউনের দিনে যে রাজনৈতিক কর্মকাণ্ডটা করলেন তার কারণে লকডাউনের উদ্দেশ্যটা ভেঙে চৌচির হয়ে গেল, সোশ্যাল ডিস্টেন্স রক্ষা করার কোনো ব্যবস্থা থাকলো না। আপনি কি করলেন বাংলার মুখ্যমন্ত্রী এই কদিন? করোনা ঘোষণা হবার পর থেকে আমরা আপনাকে বারবার বলেছিলাম যে লকডাউন শুরু হল, লকডাউনের মাঝে বাংলার ভেঙে পড়া স্বাস্থ্য পরিকাঠামোকে একটু সোজা করে গড়ে তুলুন। লকডাউন করার কারণটা কি? লকডাউন করার কারণ যে সময় পাওয়া যায় সেই সময়ে স্বাস্থ্য পরিকাঠামোকে করোনা মোকাবেলা করার জন্য, মহামারী মোকাবেলা করার জন্য প্রস্তুত করা। সাড়ে চার মাস আপনি সময় পেলেন স্বাস্থ্য পরিষেবাকে ঠিকঠাক করার জন্য, হাসপাতাল, ডাক্তার, ওষুধ, অক্সিজেন সবকিছুর জন্য। আপনি করেছেন, করেননি, কি করেছেন? একবার এর নামে দোষ, একবার তার নামে দোষ। কেন চলে এলো পরিযায়ী শ্রমিক? পরিযায়ী শ্রমিক এসে বাংলাকে শেষ করে দিল, পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে আসার জন্য সব থেকে বাংলার ক্ষতি হয়ে গেল, পরিযায়ী শ্রমিকদের ঢুকতে দেওয়া হবে না, অনেক কিছু করলেন আপনি। আমরা কিন্তু বারবার করে বলেছিলাম পরিযায়ী শ্রমিক নয়, আপনার স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পশ্চিমবঙ্গে নেই। পশ্চিমবঙ্গে সংক্রমণটা শুরু হল নবান্ন থেকে, ডাক্তার মারা যাচ্ছে, বড় বড় অফিসার মারা যাচ্ছে, পরিযায়ী শ্রমিক নয় তারা, তারা চিকিৎসা পাচ্ছে না, হাসপাতালে চিকিৎসা নেই, বেড নেই, ওষুধ নেই, ইঞ্জেকশন নেই, অক্সিজেন নেই, কিছু নেই। বেসরকারি হাসপাতাল সেখানে সাধারণ মানুষের যাওয়ার কোনো ব্যবস্থা নেই, এত তারা চার্জ নিচ্ছে। কি দেখছি আমরা? সারা বাংলা জুড়ে হাহাকার, মানুষ জানে না করোনার উপসর্গ হলে কোথায় যেতে হবে, কাকে বলতে হবে, কি করতে হবে। আপনি কখনো জানিয়েছেন বিজ্ঞপ্তি জারি করে? এই যে আমি দিল্লি থেকে কথা বলছি, এই দিল্লিতে কংগ্রেসের সরকার নেই, কিন্তু দিল্লি সরকার একটা অ্যাপস চালু করেছে, সেই অ্যাপসে আপনি জানতে পারবেন কোন হাসপাতালে কত বেড খালি আছে, সেই অ্যাপসে আপনি জানতে পারবেন যে আপনার এলাকায় কোথায় অ্যাম্বুলেন্স পাওয়া যাবে, সেই অ্যাম্বুলেন্স পাওয়ার মোবাইল নাম্বার, তার নাম আপনি জানতে পারবেন। আপনি ডেকে নিন, পাঁচ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পাচ্ছেন। তাই আজকে দিল্লিতে কি হলো, সারা দেশ জুড়ে দিল্লিকে নিয়ে হাহাকার, অনেক
আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, কিন্তু আজ দিল্লিতে 100টা লোক যদি সংক্রমিত হয় 85 জন এমনি ভালো হয়ে যাচ্ছে, রিকভারি রেট 85 পার হয়ে গেছে। বাংলায় রিকভারি রেট 55 থেকে 60। তাহলে কোথায় আমরা দাঁড়িয়ে আছি বুঝতে পারছেন? ঘরের বোন সন্তান নিয়ে 17 ঘন্টা ধরে এ হাসপাতাল সে হাসপাতাল দৌড়ে বেড়াচ্ছে, ডাক্তার খুঁজছে, অক্সিজেন খুঁজছে, কেউ দেবার নেই। শেষে সেই বোনটা বলছে যে আমাকে, আমার সন্তানকে যদি ভর্তি করা না হয় আমি আগুন দিয়ে আত্মহত্যা করব। আগুন দিয়ে আত্মহত্যা করবার পরিস্থিতি যখন তৈরি হচ্ছে তখন তাকে ভর্তি করানো হচ্ছে, তখন তার প্রাণটাও চলে যাচ্ছে। অথচ সেই দিন মুখ্যমন্ত্রীর সময়ের অভাব হয়নি, অমিতাভ বচ্চন সে হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ভগবানের কাছে তার জন্য আশীর্বাদ চাইতে। অমিতাভ বচ্চন, আমিও ভক্ত, আমিও অমিতাভ বচ্চনের সুস্থতা কামনা করি, কিন্তু আমার বাংলার একটা ঘরের বোন তার একটা সন্তানকে নিয়ে 18 ঘন্টা হাসপাতালে দরজায় দরজায় কেন ঘুরতে হলো? পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার এই যদি হাল হয় তাহলে তার জন্য দায়ী কে? দায়ী তো স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? বাংলার মুখ্যমন্ত্রী। তার নাম কি? মাননীয় মমতা ব্যানার্জি। তিনি কি করছেন? শহীদ দিবস পালন করছেন। আরে কমসে কম শহীদ দিবসে বাংলায় করোনার সংক্রমণে যারা মারা গেল তাদের আত্মার প্রতি স্মৃতি, তাদের আত্মার উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে, তাদের স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানিয়ে 1 মিনিট তো নীরবতা পালন করতে পারতেন। খালি রাজনীতি? বাংলা জুড়ে কি আছে? বাংলার হালটা কি আমরা দেখে নিলাম?